প্রবাসী অধ্যুষিত সিলেট, এখানকার অধিকাংশ লোকজন ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করেন। সেই সুবাদে এখান থেকে শিক্ষার্থীদের যাতায়াতের পরিমাণটাও বেশি, বিশেষ করে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে করোনা পরবর্তী সময়ে কয়েক হাজার শিক্ষার্থী লেখাপড়ার জন্য গিয়েছেন। কিন্তু বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সেই পথটি ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। উচ্চশিক্ষার সেই সুযোগগুলো বন্ধ হওয়ার পেছনে আসলে কি কারণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ভিডিও জুড়ে। তার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো করে সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। সিলেটের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে সংকুচিত হয়ে এসেছে উচ্চশিক্ষার সুযোগ। যুক্তরাজ্যের অন্তত অর্ধশত বিশ্ববিদ্যালয় সিলেটের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বন্ধ করে দিয়েছে। তারা যেটা বলছে যে তিন কারণে বিশ্ববিদ্যালয়গুলো এই কড়াকড়ি আরোপ করেছে, বিশেষ করে স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের সাথে সংশ্লিষ্টরা এমনটি মনে করছেন। এতে প্রকৃত শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন বলে মন্তব্য তাদের। উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য গিয়ে কোর্স শেষ না করা, যুক্তরাজ্য থেকে অবৈধভাবে ইউরোপের অন্যান্য দেশে চলে যাওয়া এবং পড়ালেখা করতে গিয়ে ভিসার ক্যাটাগরি পরিবর্তন করা। মূলত এই তিনটি কারণের জন্য বিদেশের শিক্ষার্থীদের যাওয়ার পথটি বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যুক্তরাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন এডুকেশন গ্রুপের মাধ্যমে বাংলাদেশ থেকে শিক্ষার্থী নিয়ে থাকে। যুক্তরাজ্যের এসব এডুকেশন গ্রুপ আবার বাংলাদেশি বিভিন্ন এজেন্সির মাধ্যমে উচ্চশিক্ষায় আগ্রহীদের আবেদন করিয়ে থাকে। গত দু তিন বছর ধরে শিক্ষা ভিসা কিছুটা সহজ করায় বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে যান। এর মধ্যে বড় অংশ হচ্ছে সিলেটের। যুক্তরাজ্যে সিলেট অঞ্চলের লোকজন বেশি হওয়ায় উচ্চশিক্ষার জন্য এখানকার শিক্ষার্থীদেরও আগ্রহ বেশি। ফলে গেল এক বছরে শুধু সিলেট থেকে অন্তত 10,000 শিক্ষার্থী যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। বেশিরভাগ শিক্ষার্থী 6 মাসের টিউশন ফি দিয়ে যুক্তরাজ্যে পড়তে যান। এর মধ্যে অনেকেই সেখানে গিয়ে পড়ালেখার খরচ মেটাতে না পেরে বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। কেউ আবার কেয়ার গিভার সহ বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিটে নিজেদের স্টুডেন্ট ভিসা পরিবর্তন করে নিয়েছেন। এছাড়া অনেকে যুক্তরাজ্য থেকে অবৈধভাবে ফ্রান্স ও পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন, ফলে বিশ্ববিদ্যালয়গুলো পড়েছে শিক্ষার্থী সংকটে। আসন সংখ্যা পূর্ণ করে সেমেস্টার শুরু করলেও পরবর্তীতে সিলেট থেকে যাওয়া শিক্ষার্থীদের জন্য তাদেরকে বিপাকে পড়তে হচ্ছে। এজন্য আগামী মে সেশন থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো সিলেটের শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হয়েছে। স্টুডেন্ট কনসালটেন্সি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলাপ করে জানা গেছে, ইতিমধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড এডুকেশন গ্রুপ, স্টাডি গ্রুপ, কেমব্রিজ এডুকেশন গ্রুপ ও কিউ এ সহ কয়েকটি এজেন্সি সিলেটের শিক্ষার্থীদের আবেদন না নেওয়ার ঘোষণা দিয়েছে। এই গ্রুপগুলোর অধীনে যুক্তরাজ্যের অন্তত অর্ধশত বিশ্ববিদ্যালয় রয়েছে বলে জানিয়েছেন ফরেন অ্যাডমিশন অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিলেটের সভাপতি মোহাম্মদ ফেরদুস আলম। এই সূত্রে আরও জানা গেছে যে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য যেতে হলে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার উপর নিজের দক্ষতার পরীক্ষা দিতে হয়। এজন্য শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম IELTS কিংবা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সেন্টার OIETC দিতে হয়। IELTS থেকে অপেক্ষাকৃত সহজ হওয়ায় ইংরেজিতে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীরা OIETC বেছে নেন। OIETC পরীক্ষা দিতে গিয়েও অনেকে অসদ উপায় অবলম্বন করে বলে অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এখন আর OIETC কে গুরুত্ব দিতে চাচ্ছে না। ইতিমধ্যে যারা নিজেদের বাসাবাড়িতে বসে OIETC দিয়েছেন তাদের ফলাফলকে গ্রাহ্য করছে না তারা। এখন থেকে তারা নিজস্ব কেন্দ্র ও প্রতিনিধির উপস্থিতিতে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে। তবে আগামীতে OIETC দিয়ে শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবেন কি না এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ফলে প্রকৃত শিক্ষার্থীরা এখন IELTS-এর দিকেই ঝুঁকছেন। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ফরেন অ্যাডমিশন অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিলেটের সভাপতি মোহাম্মদ ফেরদুস আলম বলেন, নানা কারণে যুক্তরাজ্যের অন্তত অর্ধশত বিশ্ববিদ্যালয় সিলেট হবে। প্রকৃত শিক্ষার্থী এবং যাদের টিউশন ফি বহন করার সক্ষমতা রয়েছে তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের জন্য অনেক বিশ্ববিদ্যালয়ের দুয়ার খোলা রয়েছে।